জল তো প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, জলের তো শেষ নাই। আর এই যে ময়া চাষি যে ধান কেটে যে আলু টালুগুলো লাগালো, সব তো আলু বীজের দাম এত, সারের দাম এত, সমস্ত তো মোটামুটি চাষির তো সব সর্বনাশ শেষ হয়ে গেল। কী খেয়ে বাঁচ খেয়ে কী খেয়ে মানুষের এইসব যে লেবার দিয়ে এত পয়সা, একটা আলু বীজ সার, হ্যাঁ সব কিছু যদি মোটামুটি সবই যদি এখানে শেষ হয়ে গেলাম তো চাষি কত বিঘা কত বিঘা আলু লাগিয়েছি আমি? আছে আমি লাগিয়েছি 16-18 বিঘার মতন আমার আলু আলু চাষ। আমার এলাকায় সমস্ত মানুষেরই প্রত্যেক কৃষকেরই সমস্ত আলু 10 বিঘা 15 20 30 বিঘা করে আলু চাষ সব তো লাগিয়ে দিয়ে আজ আমরা তো মাথায় সর্বনাশ, আর মাথায় আমরা হাত দিয়ে তো এবার বসে আছি, আর কী করবো কী খাবো? আলু তো পচে যাবে মনে হচ্ছে, আলু একটু থাকবে নি, আলু সব শেষ। হ্যাঁ এবার যে কী খেয়ে বাঁচবো সেটাই আমরা চিন্তা ভাবনা করে নিজেরাই নিতে পারছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।